আমার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি চিকেন হারিয়ালি কাবাব। এটি একটি ইন্ডিয়ান রেসিপি, ছোট থেকে বড় বাচ্চারা খুবই পছন্দ করবে যদি আজকের রেসিপিটি আপনারা বাসায় তৈরি করেন। তাহলে চলুন দেখে আসি হারিয়ালি কাবাব তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। মশলা বানানোর জন্য আমি এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। এখানে টক দই 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা 1/4 কাপ, ধনে পাতা 1/4 কাপ, দিয়ে দিচ্ছি 2টা ঝাড়, দিয়ে দিচ্ছি এখানে আদা 1টা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে 1টা চামচ, লবণ দিয়ে দিচ্ছি এখানে 1টা চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পানি। দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, মশলাটি আমাদের এখন তৈরি। আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি 500 গ্রাম পরিমাণ। মশলাটুকু সব চিকেনে ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। র্যাপিং পেপার দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। দুই ঘন্টা পর ফিরে আসবো। সাসলিকের জন্য আমি কাঠিগুলো আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা হয়ে গিয়েছে, আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরিষার তেল। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে সাসলিকের কাঠিতে আমি গেঁথে নিব একটা একটা করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে গেঁথে নিচ্ছি। তো আমার এখানে চিকেনগুলো গেঁথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তেল আর সামান্য পরিমাণ বাটার। হালকা আছে, আমরা চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। হালকা আঁচে দিয়ে ঢেকে নিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। খুবই সাবধানের সাথে উল্টাতে হবে। উপর থেকে মশলা দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে দিচ্ছি। চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, পরিবেশনের জন্য নিয়ে যাচ্ছি। তো এই ছিল আমার আজকের চিকেন হারিয়ালি রেসিপি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক আইডি ফলো করবেন এবং সাথে থাকবেন। ততদিন আল্লাহ হাফেজ।